সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনাবাবগঞ্জে কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনা উদ্যোগ নিতে কৃষি মন্ত্রীর পরামর্শ, বনান্তরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু। চাপাইনাবাবগঞ্জে শেষ হয়েছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমের গর্ব থেকে চাপাইনাবাবগঞ্জের কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পারে যেখানে আম নিয়ে আরো গবেষণা হবে। এখানে 4 জন সংসদ সদস্য আছেন, আপনারা উদ্যোগ নেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এই উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করব, পাশে থাকব। বৃহস্পতিবার চাপাইনাবাবগঞ্জে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে আম উৎপাদন, সংরক্ষণ ও বিপণন বিষয়ক কর্মশালা বিষয়ে কৃষি মন্ত্রী এই আশ্বাস দেন। কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, এখানে একটা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা যেতে পারে, আপনারা উদ্যোগ নেন আমি সহযোগিতা করব। এছাড়াও মন্ত্রী ও আম রপ্তানি বিষয়ক বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত উল্লেখ করে রপ্তানিযোগ্য আম উৎপাদন আরো বাড়ানোর জন্য আম চাষী সহ সংশ্লিষ্টদের আহ্বান জানান। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাপাইনাবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুখলেসুর রহমান। চাপাইনাবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মোহাম্মদ হাবিব নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত হাবিব চাপাইনাবাবগঞ্জ পৌর এলাকার প্রাপ্তপাড়ার মহল্লার নাসির উদ্দিনের ছেলে। শুক্রবার দুপুরে মহানন্দা নদীর মালুপাড়া পিয়ার বিশ্বাস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। চাপাইনাবাবগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফরিদুদ্দিন জানান, দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় কিশোর হাবিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করতে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা বিকেল 3:30টার দিকে মহানন্দা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চাপাইনাবাবগঞ্জে শেষ হয়েছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলায় টাইব্রেকারের চর অনুপনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রানীহাটি ইউনিয়ন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক একেএম গালিব খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রসনাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোষকুল আলম, চর উপনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাদী বাদশাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা। আজ এখানেই শেষ করছি চাপাইনাবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যোগ দিতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।